আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি পর থেকে অনেক অনেক ভালো আছো। নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি তোমাদের নবম শ্রেণীর বিশ্বগণিতে প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট নিয়ে হাজির হইলাম, অ্যাসাইনমেন্টের উত্তর প্রথম সপ্তাহের। আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই তোমরা আজকে ভিডিওটি কেনটেন সম্পূর্ণ দেখবা। আমি তোমাদের ব্যাখ্যা সহকারে অ্যাসাইনমেন্টের উত্তরগুলো দিয়ে দিবা আজকে গণিত বিষয়ের। আর তোমাদের কোনো বিষয়ের ভিডিও লাগলে, অ্যাসাইনমেন্টের উত্তর লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবা। আমি এখন তোমাদের শুধু উত্তরগুলো বলে দেবো, উত্তরগুলো লিখে সুন্দর করে অ্যাসাইনমেন্ট জমা দিয়ে দেবে স্কুলে। আমি এখন তোমাদের প্রশ্ন পড়ে অঙ্ক বুঝাবো না সবগুলা, কারণ বুঝাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, 20 মিনিট 30 মিনিট, তখন তোমাদের ভিডিওটা দেখতে অসুবিধা হবে, অনেক সময় লাগবে। আমি অল্প কয়েক মিনিটে ভিডিওটা শেষ করে দেব, তোমাদের শুধু ধারণা দিব এইভাবে লিখতে হবে এবং নমুনে একটা উত্তর দিব। তোমরা এইভাবে লিখলে অবশ্যই তোমরা 10-এ 10 পেতে পারো। তো আমরা মূল ভিডিওতে চলে যাই। দেখো, শ্রেণী নবম বিষয় গণিত প্রথম সপ্তাহ অ্যাসাইনমেন্ট উত্তর 1 নম্বর অঙ্ক, তোমাদের 4টা অঙ্ক আছে। 1 নম্বর অঙ্কের উত্তর দেখো দেওয়া আছে, বি সমান সেকেন্ড ব্র্যাকেট এক্স ডট এক্স বিলংস টু এন এবং এক্স স্কোয়ার মানে 7x + 12 সমান 0। এখানে লাস্ট হবে সেকেন্ড ব্র্যাকেট, এটা তোমাদের দেওয়া আছে প্রশ্নে। আমি তোমাদের প্রশ্নগুলো দিয়ে দিছি, নবম শ্রেণীর প্রথম সপ্তাহে অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলো তোমরা দেখে নিবা। আজকের ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিবা এবং আই বাটনে ক্লিক করেও দেখে নিতে পারো। তাহলে আমাদের বলা হয়েছে বি সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে আমরা প্রথমে লিখলাম এখানে x² - 7x + 12 = 0, সুতরাং x² - 3x - 4x + 12 = 0। তাহলে আমরা এই দুইটা থেকে x কমন নিলাম, থাকলো x - 3, আর এই দুইটা থেকে -4 কমন নিলাম, থাকলো 4, -4 কমন নিলাম, থাকলো x - 3। আমাদের উৎপাদক করার সময় এটা এটা সমান হইতে হবে, তাহলে আমরা এখানে 0 হয়েছে। তাহলে এখন দেখো এই দুইটা থেকে আমরা একটা কমন নিয়েছি, থাকলো x - 3, আর এখানে থাকে x - 4 = 0। এখন দেখো আমাদের যেহেতু এক্স এর মান নির্ণয় করবো, তাহলে লক্ষ্য করো এখানে x - 3 x - 4 এখানে দুইটা আছে, তাহলে আমরা হয়তো বা দিয়ে অঙ্কটা শেষ করতে হবে। তাহলে আমরা লিখলাম x - 3 = 0, সুতরাং x = 3, অথবা x - 4 = 0, সুতরাং 1 = 4। এটা হচ্ছে আমাদের 1 নম্বর অঙ্কের অ্যান্সার। তোমাদের 4টি অঙ্ক বলা হয়েছে প্রথম অ্যাসাইনমেন্টে। আমাদের একটা ভিডিও তৈরি করতে অনেক কষ্ট করতে হয়, আমি আগে তোমাদের এগুলো অ্যাসাইনমেন্টে এখানে কাগজ লিখেছি, তারপর এখন ভিডিও করে তারপরে আবার এটাকে আপলোড করা লাগবে। তাই তোমরা যারা ভিডিওটি দেখতেছো অবশ্যই লাইক করো, একটা লাইক করো, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করো। আর তোমাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবো। এখন আমরা চলে যাই 2 নম্বর উত্তরে। দেখো 2 নম্বর অ্যাসাইনমেন্টের উত্তর, 2 নম্বর প্রশ্নের উত্তর, 2 নম্বর লক্ষ্য করো। 2 নম্বরে বলা হয়েছে পিএ নির্ণয় করতে, পিএ নির্ণয় করো। এটা তোমরা অঙ্ক করেছো, যারা নবম শ্রেণীতে এখন উঠেছ তাদের তো ক্লাস হয়নি এখনো ঠিক করে, অনেক অঙ্কগুলো করনি, তাই আমি যেভাবে লিখতেছি তোমরা ওইভাবে লিখে দিলে 10-এ 10 পাবা। পি এ নির্ণয় দেওয়া আছে এ সমান, এটা তোমাদের প্রশ্ন দেওয়া আছে, এ সমান সেকেন্ড ব্র্যাকেট এক্স ডট এক্স ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং x² > 12। এখানে যে সকল পূর্ণ সংখ্যার বর্গ 20 অপেক্ষা ছোট তাদের সেট নির্ণয় নিচে দেওয়া হলো, আমরা সেট নির্ণয় করব। তাহলে x = 1 হলে x² = 1² = 1। আবার লক্ষ্য করো, x = 1 হলে 1² = 1, আবার x = 2 হলে x² = 2² = 4। 2² মানে হচ্ছে 2 × 2, তাই 2 × 2 = 4 হবে। আবার লক্ষ্য করো, 1 = 3 হলে x² = 3² = 9, তাই 3 × 3 = 9। 1 = 4 হলে x² = 4²
সমান হচ্ছে 16, তাহলে 4 × 4 সমান হবে 16। সুতরাং এ সমান আমরা লিখতে পারি 1, 2, 3, 4, যেহেতু এটা একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে এখন দেখো এখান থেকে আমরা ফি এ নির্ণয় করব। এখান থেকে আমরা কি নির্ণয় করব, ফি এ নির্ণয় করব। তাহলে লক্ষ্য করো তোমরা, এখন ফি এ নির্ণয়, এখন তোমাদের যেহেতু এখানে 4টা সংখ্যা আছে 1, 2, 3, 4, তাহলে আমাদের বলা হয়েছে পি এ। পি এ মানে আমাদের এখানে 4টা হলে 4 × 4 = 16টা হবে। কত কত হবে 16টা? দেখো 1, এখানে তোমরা পি এ নির্ণয় করার সময় প্রথমে এখানে একটা কি দিবা, সেকেন্ড ব্র্যাকেট দিবে বড় করে, এখানে লাস্ট একটা বড় করে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। আর এখানে আবার আমাদের সেট লেখার সময় সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হবে। দেখো 1, 2, 3, 4 লিখলাম, এই যে 1, 2, 3, 4, তারপরে 1, 2, তারপরে এই যে 1, 2, তারপরে কি লিখলাম 1, 3, এই যে 1, 3, 1, 4, 1, 4, তোমরা এইভাবে লিখে নিবা 1, 4, তারপরে এই যে 2, 3, তারপরে 2, 3, এই যে 2, 3, তারপরে 2, 4, তারপরে 3, 4, তারপরে 1, 2, 3, 1, 2, 4, 1, 3, 4, 2, 3, 4, 1, 2, 3, 4, তারপরে এটা মানে আমাদের এটাকে বলা হয়, এটাকে ফাঁকা সেট বলা হয়, ফাঁকা সেট। এখন আমরা গুনে দেখি ঠিক আছে কিনা 16টা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, এটাকে কি বলা হয়, ফাঁকা সেট। এখানে এ সেটের উপাদান সংখ্যা 4 সমান এন ধরি, এন কি করি ধরি। সুতরাং পি এ সেটের উপাদান সংখ্যা 2n সমান হচ্ছে 2n এর জায়গায় হবে কত 4, যেহেতু 4টা পদ আছে 1, 2, 3, 4, 4 সমান হচ্ছে কত 16 হবে, কত হবে 16। সুতরাং পি এ সেটের উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে, শুট। সুতরাং পি এ সেটের উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে, শুট। এটা গেল আমাদের 2 নম্বর অঙ্কের অ্যান্সার। তারপর 3 নম্বর অঙ্কের অ্যান্সার দেখো, তিন নম্বরটা লক্ষ্য করো। 3 নম্বর দেওয়া আছে r সমান সেকেন্ড ব্র্যাকেট x কমা y কোলন x বিলংস টু a এবং y বিলংস টু b এবং x প্লাস 1 গ্রেটার দেন y সেকেন্ড ব্র্যাকেট। 1 নম্বর হতে পায় b সমান 3, 4, 2 নম্বর হতে পায় a সমান 1, 2, 3, 4। তোমরা এটা দেখেছো, 1 নম্বর হতে আমরা মানে 1 নম্বর অঙ্কে b সমান পেয়েছি 2, 3, 1 নম্বরকে যে 1 নম্বরকে b সমান 2, 3 পেয়েছি না, 1 নম্বরকে সরি 2, 3 না 3, 4 পেয়েছি, এই যে 3, 4 পেয়েছি 1 নম্বরকে, কেমন। আর 2 নম্বরকে পেয়েছি 1, 2, 3, 4, এই যে 2 নম্বর অঙ্কে পেয়েছি, যে 2 নম্বর অঙ্কে আমরা পেয়েছিলাম 1, 2, এই যে 1, 2, 3, 4, 2 নম্বর অঙ্কে এটা এখানে লিখেছি। 1 নম্বর হতে পারে যে বি সমান হচ্ছে 3, 4, আর 2 নম্বর হতে পারে এ সমান হচ্ছে 1, 2, 3, 4। তারপর এখন তোমরা এখানে লক্ষ্য করো, এখানে লিখেছি তারপর এখানে আর সমান সেকেন্ড ব্র্যাকেট এক্স কমা ওয়াই কোলন, মানে এটাই লিখেছি, আবার সেটাই লিখেছি এখানে। তাহলে আর এর বর্ণিত শর্ত হতে পারে এ ইন্টু বি, তাহলে এ হচ্ছে 1, 2, 3, 4, বি হচ্ছে 3, 4, যেহেতু গুণ আছে তাহলে আমরা গুণ করব। প্রথমে গুণ করেছি 1, 3, এই যে 1, 3, 1, 3, 1, 4, 2, 3, 2, 4, 3, 3, 3, 4, 4, 3, 4, 4। এখন আমি যদি তোমাদের বুঝাতে যাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, লক্ষ্য করো তোমরা এইসব, এসব লক্ষ্য করো 1, 3, 1, 3, তারপরে 1, 4, তারপরে 2, 3, তারপরে 2, 4, 3, 3, 3, 4, 4, 3, 4, 4, এভাবে লিখবা। তারপরে দেখো 1, 3, 1, 4, 2, 4, সুতরাং আর সমান 1, 3, 1, 4, 2, 4, এটা হচ্ছে আমাদের 3 নম্বর অঙ্কের অ্যান্সার। তোমরা তাহলে 3 নম্বর অঙ্কটাও বুঝতে পেরেছো। এখন আমরা চলে যাই তার পরেরটা, 4 নম্বরটা। 4 নম্বরটা লক্ষ্য করো, 4 নম্বরে আমরা লিখলাম দেওয়া আছে এফ ওয়াই সমান হচ্ছে 4y-1 বাই হচ্ছে 3y+1,
আমাদের দেওয়া আছে মান, কেমন বা এফ ওয়ান, এফ ওয়ান বাই ওয়াই। এখন এই ওয়ান পেয়েছি কই, এটাকে আমরা পিনস্ট করেছি, এটা বোঝাতে গেলে অনেক বেরিয়ে বড় হয়ে যাবে, সমান ফোর। এখন ওয়াইটাকে লিখেছি ওয়ান বাই ওয়াই মাইনাস ওয়ান, তারপরে টি জায়গায় ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান, এই যে ওয়াই জায়গায় ওয়ান বাই ওয়াই। এখন আমরা এখানে ওয়াই লিখেছি নিচে আর উপরে ফোর কে ওয়ান এরকম করলে হবে ফোর, আর এখানে মাইনাস ওয়ান। আবার এখানে ওয়াই লিখেছি নিচে থ্রি কে ওয়ান এরকম করলে থ্রি প্লাসে প্লাস ওয়ান। এখন আমরা এখানে লসাগু করেছি, দেখো ওয়াই লসাগু আর এখানে ওয়ান নিচে মনে মনে কত আছে ওয়ান আছে, তাহলে ওয়াই বা লসাগু, তাহলে ওয়াই ওয়াই বাদ দিলে ওয়াই থাকবে ওয়ান, ফোর একে ফোর আর এখানে ওয়ান, এখানে তো থাকবে ওয়াই। আবার এখানেও সেম ভাবে ওয়াই লসাগু থ্রি প্লাস ওয়াই। এখন আমরা এখানে লিখলাম ফোর মাইনাস ওয়াই বাই হচ্ছে ওয়াই গুণ, যেহেতু আমাদের ভাগ থেকে গুণ করতে হয় মানে উল্টে পালাইতে হয়, এখানে ওয়াই যাবে কিন্তু উপরে আর থ্রি প্লাস ওয়াই যাবে নিচে, তাহলে ওয়াই কাটা থাকে ফোর মাইনাস ওয়াই আর নিচে থাকে থ্রি প্লাস ওয়াই। তারপরে সুতরাং এফ মানে ফাংশন, ফাংশন ওয়ান বাই ওয়াই সমান হচ্ছে ফোর মাইনাস ওয়াই সমান হচ্ছে থ্রি প্লাস ওয়াই। এখন এখন আমাদের অঙ্কটা শেষ হয়ে যাবে, দেখো এখন ফাংশন অফ ওয়াই ওয়ান বাই ওয়াই মাইনাস ওয়ান, ফাংশন অফ ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান সমান হচ্ছে, এখন আমাদের এফ মানে ফাংশন অফ ওয়ান বাই ওয়াইয়ের মান হচ্ছে কত, এই যে ফোর মাইনাস ওয়াই, ফোর মাইনাস ওয়াই থ্রি প্লাস ওয়াই, শেষে কত আছে মাইনাস ওয়ান, লিখলাম মাইনাস ওয়ান। আর এখানে ফাংশন অফ ওয়ান বাই ওয়াইয়ের মান কত, ফোর মাইনাস ওয়াই থ্রি প্লাস ওয়াই, ফোর মাইনাস ওয়াই বাই থ্রি প্লাস ওয়াই এখানে প্লাস ওয়ান, এটা লিখলাম। তারপর লক্ষ্য করো তোমরা তোমরা এইভাবে লিখলে পুরো নাম্বার পাবে, আর কোনো ভিডিও দেখার দরকার হবে না। দেখো এখন আমি লসাগু করেছি, এখন বোঝানোর কোনো দরকার নেই, তোমরা এখানে লিখে রাখবে ফোর মাইনাস ওয়াই মাইনাস থ্রি প্লাস ওয়াই বাই হচ্ছে থ্রি প্লাস ওয়াই। তোমরা এই টার্মটা দিবে সমানে বরাবর, কেমন তাহলে হাত লেখা সুন্দর দেখা যাবে, হাত লেখা সুন্দর করে লিখলে অ্যাসাইনমেন্টে নাম্বার বেশি পাওয়া যায়। থ্রি প্লাস ওয়াই লিখলাম, আবার এখানে থ্রি প্লাস ওয়াই, ফোর মাইনাস ওয়াই প্লাস থ্রি প্লাস ওয়াই, এখন সমান হচ্ছে এখানে দেখো আমরা এটাকে লিখলাম ফোর মাইনাস ওয়াই প্লাস মাইনাসে মাইনাস থ্রি, প্লাস মাইনাসে মাইনাস থ্রি নিচে আছে প্লাস মাইনাসে মাইনাস ওয়াই নিচে আছে থ্রি প্লাস ওয়াই, লিখলাম থ্রি প্লাস ওয়াই। আর এখানে লক্ষ্য করো এখানে আমাদের ওয়াই ওয়াই কাটা যায়, এখানে থাকবে চার তিনের সাত, লিখলাম সাত থ্রি প্লাস ওয়াই, আর এখানে আমাদের সাইড থেকে তিন বিয়োগ করলে থাকবে এক, আর ওয়াই ওয়াই টু ওয়াই মাইনাস টু ওয়াই, যে মাইনাস টু ওয়াই এটা টু, কেমন তাহলে এখন দেখো ওয়ান মাইনাস টু ওয়াই, যে ওয়ান মাইনাস টু ওয়াই বাই হচ্ছে থ্রি প্লাস ওয়াই, এটা লিখলাম আমরা, এটা লিখলাম, লেখার পর এখানে গুণ চিহ্ন দিয়ে উল্টে ফেলেছি, দেখো থ্রি প্লাস ওয়াই গেছে গিয়ে উপরে নিচে হবে সেভেন, তাহলে থ্রি প্লাস ওয়াই থ্রি প্লাস ওয়াই কাটা, এখানে দেখো ওয়ান মাইনাস টু ওয়াই বাই হচ্ছে সেভেন, তাহলে এটা হচ্ছে আমাদের চার নম্বর অঙ্কের অ্যান্সার। তাহলে আশা করি তোমরা আজকে অ্যাসাইনমেন্টটি সহজে বুঝতে পেরেছো, আজকে ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ছিল তোমাদের জন্য, অ্যাসাইনমেন্টটি তোমাদের করতে হবে, অ্যাসাইনমেন্টগুলো করতে হবে। তো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করবা, চ্যানেল তুমি থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, এবং তোমার বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করবা। আর ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ, আর কোনো ধরনের অ্যাসাইনমেন্ট বা কোনো বিষয়ক ভিডিও লাগলে আমাকে কমেন্ট করে জানাবা। তো আজকে ভিডিওটি এখানে শেষ করছি, সবাই ভালো থাকবা সুস্থ থাকবা, দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।